হ্যালো গাইস, আপনারা হয়তো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই ধরনের ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডে সাদা হোয়াইট বোর্ড অ্যানিমেশন আপনারা নিয়ে আসবেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশন কিন্তু দেওয়া খুব একটা কঠিন কাজ নয়, এটা কিন্তু ফটো এডিটিংয়ের মধ্যেই একটা সহজ বিষয়। তো গাইস, আমি ভাবছিলাম যে চ্যানেলে অনেকদিন হয়ে গেল ফটো এডিটিংয়ের উপরে কোনো ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা দেওয়া যায়। তো গাইস, আপনারা হয়তো পুরোপুরি সবাই ফুলফিল সাপোর্ট এই ভিডিওটাকে করবেন এবং ভিডিওটাকে অনেক দূরে পৌঁছবেন। তো গাইস, এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে মূলত আমরা দুটি স্টেপে কাজটি করতে চলেছি। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব এবং একটা ওয়েবসাইট। তো গাইস, এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ব্যাপারটা, সেটা আমি আপনাদেরকে পরে বলছি, পিক্সেল ল্যাব সম্পর্কে আগে আপনাদেরকে জানিয়ে দিই। তো গাইস, পিক্সেল ল্যাব যারা এখনও মোবাইলে ইউজ করেননি, তারা অবশ্যই প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটাকে ডাউনলোড করে ফেলুন এবং খুব সহজেই পিক্সেল ল্যাবকে ইউজ করুন। পিক্সেল ল্যাব গাইস আমি সবসময় ইউজ করে থাকি। এছাড়া আপনারা যদি চান এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে, আপনারা কিন্তু পিক্সআর্টের মাধ্যমেও এই কাজটা করতে পারেন। তো গাইস, আমি আজকে আপনাদেরকে মূলত পিক্সেল ল্যাব দিয়ে দেখাচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি বলেন যে পিক্সআর্ট থেকে দেখাতে, তাহলে সেটাও আমি অবশ্যই আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, আমরা এবার কথা বলে নিই কীভাবে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি প্রথমে রিমুভ করব। তো গাইস, এই সম্পর্কে চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, অবশ্যই এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা সেই ভিডিওটাকে চেক করে নিতে পারেন। তো উপরে আই বাটনের লিঙ্ক আসছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। তো গাইস, দ্বিতীয় যে পর্যায়টা, সেটা হলো যে এই ফটো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে আমরা এই ধরনের ফ্রেম কিভাবে রেডি করব, অর্থাৎ এই ধরনের প্রোফাইল ট্রেন্ডিং পিকচার কিভাবে রেডি করব। তো সে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে, আমরা টোটাল জিনিসটা সেখান থেকে দেখে নেব। তো বস, আপনারা হয়তো সকলেই ইন্ট্রোটা দেখার পরে হয়তো অস্থির হয়ে উঠেছেন যে কখন কিভাবে আমরা এই কাজটা করব। তো গাইস, ফটোটাকে আগে প্রথমে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে পিক্সেল ল্যাবে চলে আসবেন। তো পিক্সেল ল্যাবটা মোবাইল থেকে অন করে নিন। পিক্সআর্ট ওপেন করা হয়ে গেলে প্রথমে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনারা চতুর্থ নাম্বার যে অপশানটা রয়েছে, সেখান থেকে আপনারা কালারে চলে যাবেন। কালার থেকে আপনারা সিম্পলি এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দেবেন। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, ছবির সাইজটাকে নির্ধারণ করতে হবে। তো তার জন্য আমরা থ্রি ডটের উপরে ক্লিক করব এবং ইমেজ সাইজে গিয়ে আমরা এটাকে ফেসবুক প্রোফাইল যে নামটি রয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে আমরা চলে যাব প্লাস অপশানে, সেখান থেকে চলে যাব ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে আমরা চলে যাব একটা বর্ডার আমরা কিন্তু নিয়ে আসব। তো এই বর্ডারের লিংক আপনারা কোথায় পাবেন, ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন। তো প্রথমে এটাকে আবার রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করা গেলে আবার চলে যেতে হবে ফ্রন্ট গ্যালারিতে। তার আগে আপনাদেরকে এই লেয়ারটিকে কিন্তু লক করতে হবে। আবার আপনারা চলে যাবেন ফ্রম গ্যালারিতে গিয়ে আপনাদের যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে সেই ছবিটিকে নিয়ে আসবেন, সেটাকে ভালোভাবে রিসাইজ করবেন। রিসাইজ করা হয়ে গেলে আপনারা সিম্পলি লেয়ার অপশান থেকে আপনারা চলে যাবেন, এখানে শ্যাডো অপশানটাকে খুঁজে বার করবেন এবং শ্যাডো অপশানটাকে অন করে দেবেন। অন করে দেওয়া হয়ে গেলে শ্যাডো অপশানটিতে শ্যাডো অন হয়ে যাবে। অন হওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন পরবর্তী স্টেপে। তো ফ্রম গ্যালারিতে আবার চলে যাবেন, গিয়ে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার আইকনগুলিকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। নিয়ে আসা হয়ে গেলে এটাকে আবার রিসাইজ করে নেবেন। রিসাইজ করে এটাকে জায়গা মতন বসিয়ে দেবেন, একটু নিচের দিকে ছোট করে দেবেন, বেশি বড় রাখবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। দেখুন, আমি ছোট করে দিলাম। তো এবার আমাদেরকে কি করতে হবে, প্লাস অপশান থেকে আবার আমাদেরকে টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ডবল ট্যাপ করে আমাদের নিজেদের নামটা আমরা লিখে ফেলব। তো আমি এখানে লিখে নিচ্ছি অরূপ বসাক। তো দেখুন, আমি লিখে নিলাম অরূপ বসাক। এবার আমাদেরকে এই ফন্ট লেয়ার থেকে কিন্তু আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ফন্টে। আপনারা রিসাইজ করতে চাইলে করতে পারেন। তো দেখুন, আমি এখানে অনেক ফন্ট রয়েছে, আমি যে কোনো একটা ফন্ট ইউজ করছি। তো একটু প্যাঁচানো হাতের লেখা হলে দেখতে ভালো লাগবে জিনিসটা, তার জন্য আমি একটা প্যাঁচানো লেয়ার খুঁজে বার করার চেষ্টা করছি। তো গাইজ, আমি খুঁজে পেয়ে গেছি। আমি দেখুন এটাকে এবার রিসাইজ করে, তো হাত দিয়ে রিসাইজ করলে হবে না, সিম্পলি আপনারা এখান থেকে সাইজ থেকে রিসাইজ করবেন, তাহলে কাজটি খুব সহজে হয়ে যাবে। তো দেখুন, আমি এবার এটাকে কিন্তু
ওকে করে দেব। মোটামুটি ঠিক আছে, এবার আমি এটাকে ওকে করে দেব, দিয়ে এটাকে কিন্তু রিসাইজ আমি করে ঠিক এই আইকনগুলোর নিচে দিয়ে দেব। তো গাইস এবার এটাকে আমরা সিম্পলি সেভ করে দেব। সেভ করার জন্য আমরা চলে যাব সেভ অপশনে। সেভ অপশন থেকে এইভাবে আপনারা হাই করে নিতে পারেন, আল্ট্রা করে নিতে পারেন, ভেরি হাই করে নিতে পারেন। তো আমি ভেরি হাই করে এটাকে সেভ। তো বস, আপনারা হয়তো সকলেই ভিডিওটা দেখে বুঝতে পারলেন কিভাবে আমি কাজগুলো করলাম, এবং গাইস আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এক মিনিটে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন। এছাড়া গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখে অলটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তো গাইস আজকের যে ভিডিওর ম্যাটেরিয়ালগুলো সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই সেখান থেকে আপনারা কালেক্ট করে আপনাদের ফটোতে ইউজ করতে পারেন। এছাড়া গাইস আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই সেটা আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করার সাথে সাথে আপনারা কিন্তু পার্সোনাল সোশ্যাল আইডি আমার যেগুলো রয়েছে সেগুলোর লিঙ্কও ডিসক্রিপশানে রয়েছে, সেগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন এবং আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সহায়তাটা করব। তো গাইস আজকের মতন ভিডিওটিকে এখানেই শেষ করছি। শুভ টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।